আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার সিয়াম, পড়াশোনা করছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুরে। MBBS থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিনের একাডেমিক কার্যক্রমের একটি অংশ হইল স্টাডি ট্যুর। আমরা স্টাডি ট্যুরে থার্ড ইয়ারে কক্সবাজার গিয়েছিলাম। তো আজকে আমরা আমাদের কক্সবাজার যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমরা যেহেতু মানে কক্সবাজার যেতেছি তো অনেক ইন্টারেস্টেড, দেখি ইনশাআল্লাহ কেমন যেন হবে। ইনশাআল্লাহ দোয়া করি অনেক ভালো আমাদের। এর আগে তো যাও না, গেছো কখনো? না না, এর আগে কখনো যাইনি আমি। এ হলো আসিফ আনসারি, আমাদের ব্যাচের একমাত্র নেপালি মুসলিম ফ্রেন্ড। আমরা মোটামুটি রাত 8টার দিকে বাসে উঠলাম এবং আমাদের জন্য রাখা নির্দিষ্ট যে সিট আছে সেই সিটে আমরা বসলাম। আমার সাথে সিটের সঙ্গী হিসেবে ছিল আসিফ আনসারি। আমরা বেশ গল্প করতে করতে পদ্মা সেতুর উপরে উঠলাম এবং আমাদের ফার্স্ট স্টপেজ ছিল নারায়ণগঞ্জের একটা ফিলিং স্টেশনে। ওখানে তেল ভরা হয়েছে এবং আমরা কিছু চা নাস্তাও করলাম সেখান থেকে। এদিকে বাসের মধ্যে থাকা আমার বন্ধু জনগণ আসলে নাচানাচি করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আসুন শুনে আসি সুদীপ্তর মুখ থেকে বাকিটুকু। সে নাচানাচি অস্থির করেছি, অস্থির মজা করছে ভাই। আমার লাইফের প্রথম কক্সবাজার ট্যুর এবং স্পেশাল কক্সবাজার ট্যুর। এদিকে শান্তর বাসে না ওঠায় শান্ত হতাশ। আমরা নারায়ণগঞ্জের পাম্পে মোটামুটি 10-15 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, তারপরে আমরা আবার আমাদের গন্তব্যের পানে ছুটে চলেছিলাম। এখন আমরা চলে আসছি নারায়ণগঞ্জ, না বন্ধু? নারায়ণগঞ্জে চলে আসছি আমরা। এদিকে স্বপ্নীল তার নতুন জীবনের অভিজ্ঞতার কথা বলতে আমাদের সামনে আসলে কিছুটা ইতস্ততাই হচ্ছে। কেমন লাগলো বলেন, আপনার আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। জোরে বলেন, নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন। তারপর আমরা মধ্যরাতে পৌঁছাইলাম কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার টাবার খেলাম, খাওয়ার পরে আমরা চা নাস্তাও করলাম এবং এদিকে ইমতিয়াজ আমাদের একটু হাই দিয়ে গেল। এদিকে ঘুম ঘুম চোখে অমিত আর শান্ত এদিক ওদিক তাকাচ্ছে। আর রেস্টুরেন্টে আসলে অনেক রকম মিষ্টি ছিল কিন্তু দাম বেশ বেশি। সকাল 8টার দিকে মোটামুটি আমরা কক্সবাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। মোটামুটি চলে আসছি কক্সবাজারে এখন। আমরা মোটামুটি 9:30টার দিকে হোটেলে চেক ইন করি কিন্তু প্রথমে আমাদেরকে আসলে গণ রুম দেওয়া হয়, সবাইকে এক রুমে রাখা হয়, কারণ আমাদের বরাদ্দকৃত রুমগুলোতে এখনও মানুষ ছিল। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেলাম সকালের নাস্তা করতে। আমার সাথে আমার ফ্রেন্ডরা ছিল, আসিফ, স্বপ্নীল, শহীদুল্লাহ সহ অনেকেই। সকালের নাস্তায় আমরা পেয়েছিলাম পরোটা আর ডিম ভাজি, সাথে ডালও ছিল, ডাল সবজি ছিল। কেমন লাগছে বলো? অনেক ভালো। খাচ্ছে শহীদুল্লাহ খাচ্ছে। সকালের নাস্তা শেষে আমরা সেই প্রতীক্ষিত বিচের দিকে। আমরা আমাদের প্রতীক্ষিত সেই কক্সবাজারে পৌঁছে গেছি। আমার সাথে আছে নিরঞ্জন ঠাকুর ফ্রম নেপাল, জয় দাস ফ্রম বাংলাদেশ, এন্ড আসিফ আনসারি ফ্রম বাংলাদেশ। আছে সাথে স্বপ্নীল ফ্রম বাংলাদেশ, এন্ড লট অফ পিপল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা চলে আসি কক্সবাজারে। এই ওয়েদার দেখতে পাচ্ছেন আপনি? এটা হচ্ছে আমার বন্ধু শ্যাম, সুধীর ভাই, নিরঞ্জন। বিচে লাভ ঝাপ গোসল শেষে আমরা দুপুরের খানা খেতে সেই একই রেস্টুরেন্টে আসলাম। আসার জার্নিটুকু আমরা এই ভিডিওতে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ড, যেটা কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় স্থান, সেখানে আমরা গিয়েছিলাম, সেই ভ্রমণটা দেখাবো ইনশাআল্লাহ। কক্সবাজার জার্নিটা আসলে অসাধারণ একটা জার্নি ছিল, আমার জীবনের একটা অবিস্মরণীয় একটা দিন ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।